তো বন্ধুরা 11 ডিসেম্বর 2022 আপনারা যারা যারা টেট পরীক্ষা দিয়ে এলেন, আজকে 14 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত অফিসিয়াল আনসার কি পাবলিশ হলো না। তো এই নিয়ে কি আপডেট কোনো কিছু আছে বিস্তারিত জানবো। তার সঙ্গে একটি নোটিফিকেশান আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, যেখানে যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে চলেছেন তাদের জন্য একটা সতর্কতামূলক নোটিফিকেশান জারি করা হয়েছে। তো সেই নোটিফিকেশানে কী রয়েছে সেটাও আমরা জানবো বিস্তারিত, এবং তার সঙ্গে যাদের টেটের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একাধিক সমস্যা হচ্ছে, তো অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে আপনারা কী করবেন না করবেন সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ 26/12/2022 আমরা নতুন একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি রিগার্ডিং ইন্টারভিউ প্রসেস। তো যারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত, আপনারা ফার্স্ট ফেজের ইন্টারভিউ দেবেন, তাদের জন্য এখানে নোটিফিকেশান একটি পাবলিশ হয়েছে। নোটিশ ফর মেনটেনিং কোভিড-19 প্রোটোকল ফর দ্য স্ক্রুটনি ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। তো আপনাদের জন্য একটা সতর্কতামূলক একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, যেহেতু এই মুহূর্তে কোভিডের প্রকোপ আবারও এই মুহূর্তে বাড়ছে। তো এখানে বলা হয়েছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ গোয়িং টু কন্ডাক্ট ফার্স্ট ফেজ অফ ইন্টারভিউ ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট মঙ্গলবার অর্থাৎ 27/12/2022 অর্থাৎ আগামীকাল যে ইন্টারভিউ প্রসেস, তার জন্যই কিন্তু এই প্রোটোকল সম্বন্ধিত একটি নোটিফিকেশান জারি করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, ইট ইজ কম্পালসারি ফর এভরি ওয়ান টু মেনটেন দ্য কোভিড-19 প্রোটোকল। তো অবশ্যই সেই প্রোটোকলগুলো আপনারা অনেকেই কিন্তু 2 বছর থেকে দেখে এসেছেন, তো সেইটাই লাগু থাকছে, অর্থাৎ মাস্ক অনিবার্য, এবং সেক্ষেত্রে স্যানিটাইজেশনের ব্যাপারটা যেই এক্সাম সেন্টারে বা যেই আপনাদের ভেন্যুতে আপনাদের এক্সামটি হতে চলেছে বা যেই ইন্টারভিউ প্রসেসটি আপনাদের জন্য আয়োজিত হতে চলেছে, সেই ইন্টারভিউয়ে ঢোকার আগে আপনাদেরকে কিন্তু এই কোভিড-19 প্রোটোকলের ব্যাপারটা আপনাদের জানান দেওয়া হলো। তো এইটুকুই আজকে এইখানে আপনাদের নোটিফিকেশানে উল্লেখ রয়েছে, এবং আপনাদের যে নির্ধারিত ডেট সেই ডেটেই কিন্তু এই নোটিফিকেশানের পরিপ্রেক্ষিতে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ যেটা সেটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই পূর্বের ভিডিওগুলি দেখে নেবেন যে কোন কোন জিনিসগুলো আপনাদের নিয়ে যেতে বলা হয়েছে, আর যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে সেই নিয়ে একাধিক প্রশ্ন করছেন, তো সেই সংক্রান্ত আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে আমি পেয়েছি। তো এর আগের ভিডিওগুলোতে আপনারা একাধিক কমেন্ট করছিলেন যে দাদা, টেট পরীক্ষায় অ্যাডমিট হারিয়ে গেলে আমরা কী করব। তো যাদের প্রাইমারি টেট পরীক্ষার অ্যাডমিট বা টেট সংক্রান্ত অন্যান্য তথ্য হারিয়ে গেছে, তাদের ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পেতে কী করণীয় সেটা আদালতে অলরেডি পরশু জমা করেছে। তো তার যে মূল বিষয়বস্তু সেটা দেখুন, যে অ্যাডমিট হারিয়ে গেলে ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে তার কাছ থেকে আপনাদের কিন্তু অ্যাফিডেভিট করিয়ে নিতে হবে, যাতে উল্লেখ থাকা উচিত যে হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড এবং অন্যান্য সংশয়পত্রে বিভিন্ন উল্লেখ থাকবে। পাশাপাশি এটাও উল্লেখ থাকতে হবে, হারিয়ে যাওয়া ডকুমেন্টস এবং যিনি এফিডেভিট নিচ্ছেন তিনি একই ব্যক্তি, ঠিক আছে। তো এফিডেভিট করানোর আগে থানায় একটা সাধারণ জিডি অবশ্যই করাবেন, জেনারেল ডায়েরি যেটা রয়েছে, এবং সেই জিডি করার যে নাম্বার সেটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন। এটা থাকলে এফিডেভিট করানোর সময় কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সদ্য প্রকাশিত প্রথম দাগের যে ইন্টারভিউ প্রসেস রয়েছে তাতে সুযোগ পাওয়া এক প্রার্থী টেট পরীক্ষায় অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ায় তিনি আদালতে দ্বারস্থ হয়েছিলেন, সেই মামলাতেই পর্ষদ তার হলফনামায় অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে কী করণীয় সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন। এরপর আদালত মামলাকারী প্রার্থীকে অ্যাডমিট কার্ড এবং হলফনামা ছাড়াই শর্ত সাপেক্ষে তার ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন, তবে তাকে ইন্টারভিউ সম্পন্ন হওয়ার 10 দিনের মধ্যেই যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট নিয়ে জমা করতে হবে, নচেত তার যে প্রার্থী পদ সেটা কিন্তু বাতিল হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে আপনাদের কী করতে হবে, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এবং তার সঙ্গে আরও কয়েকটি উল্লেখযোগ্য কথা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অনেকেই এই মুহূর্তে তাকিয়ে বসে রয়েছেন যে আপনাদের কবে এই প্রাইমারি টেট 2022 যারা পরীক্ষাটি দিয়ে এলেন 11 ডিসেম্বর 2022 তার রেজাল্ট কবে বা পাবলিশ হবে, বা তার ওএমআর যেটা আমরা জানি যে অফিসিয়াল আনসার কি সেটা পাবলিশ করার কথা ছিল 14 দিনের মধ্যে, বা রেজাল্ট পাবলিশ করার কথা ছিল, কিন্তু 14 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান আমরা এই রেজাল্ট সম্পর্কিত বলুন বা অফিসিয়াল আনসার কি সম্পর্কিত বলুন সেটা কিন্তু আমরা পাইনি।
তাহলে কি পর্ষদ আমাদেরকে নিয়ে খেলছে? কারণ এর আগে পর্ষদ আমাদেরকে যেহেতু আপনারা জানেন যে জানিয়েছিল 14 দিনের মধ্যে নোটিফিকেশান দিয়ে জানানো হবে বা কিছু, কিন্তু এই মুহূর্তে ডিলে কেন হচ্ছে? আমরা সকলে একটাই প্রশ্ন এই মুহূর্তে ভুগছি, কিন্তু পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালভাবে কিছু বলা হয়নি। তো তাহলে কি এই ডিসেম্বর মাসের মধ্যে কোনো রকমভাবে অফিসিয়াল আনসার কি পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না? তাহলে কি আমরা নতুন বছরে এই আনসার কি পেতে পারি, বা তারও কি তাহলে কি ডিলে হতে পারে? এই প্রশ্নের কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো রকম জবাব পাইনি, কোনো রকম উত্তর পর্ষদের তরফ থেকে দেওয়া হয়নি। তো যেটুকু আপনাদের জানিয়েছিলাম যে রেজাল্টের ব্যাপারটা নিয়ে কিন্তু পর্ষদ আগেই বলেছিল যে রেজাল্ট একটু দেরি হতে পারে, কিন্তু আনসার কি তাড়াতাড়ি আমরা প্রকাশিত করতে চলেছি। তো এখন আমাদের অপেক্ষা ছাড়া কোনো রকম পথ আমরা দেখতে পাচ্ছি না। পর্ষদ যখনই কোনো আপডেট দিচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পর্ষদের যে কথা ছিল 14 দিনের মধ্যে কোনো রকম কিছু অ্যাক্টিভ আমরা দেখতে পাবো জিনিস, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না, অর্থাৎ এটা উল্লঙ্ঘন হলো। তো যাই হোক, আগামী দিনে বা আজকে হয়তো কোনো রকম রাত্রেবেলা যদি কোনো আপডেট পাই আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।